বন্ধুরা, আমি চলে এসেছি সঞ্জয় কাকার কাঠের মিলে। আর এখানে যে রথটা তৈরি হচ্ছে, সেই রথটাই তোমাদের সেটিং করার টুকরো টুকরো ক্লিপ নিয়ে রেখেছি, আর তার ভিডিও তোমাদের সামনে। তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো, তারা দেখেছো যে ঘোড়া তৈরি করা হচ্ছিল, সারথি তৈরি করা হচ্ছিল, ইভেন এগুলো সবই ফাইবারের তৈরি করা হয়েছিল, কারখানার কাজ ছিল আর কি, অসীম কাকার আন্ডারে করেছিলাম। তো এই হচ্ছে সেই রথ। তো আমি গেছিলাম মিলে, আর আমিও কিছু জিনিসপত্র নিয়ে গেছিলাম, কারণ ওখানে সেট আপ করে সাজিয়ে একদম কমপ্লিট করে আসার ব্যাপার ছিল আজকে, কারণ রথটা যাবে বেলডাঙায়। তো সঞ্জয়টা আজকেই আর কি সব সেটিং টেটিং করে পাঠিয়ে দিল। তো এরকম সবই স্ক্রু সিস্টেমে সঞ্জয়টা রেডি করেছে, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। মানে জগন্নাথ তিনটে কিন্তু কাঠের ছিল, এবং এই তিনটে অন্য জায়গা থেকে আনা হয়েছিল, এবং এই তিনটে আমি শুধু রং করে চোখ এঁকে যতটা করা যায় আর কি ওই কাঠের মূর্তির মধ্যে করেছি। তো তোমরা দেখে জানাও যে কেমন লাগছে। ঠাকুর ঘরের সাথে বা বেদির সাথে এরকম করে মোটামুটি স্ক্রু দিয়ে জগন্নাথ তিনটেকে এরকম করে এঁটে দেওয়া হয়েছিল, তাহলে কি বলতো, জার্কিংয়ে পড়ে যাওয়ার বা মানে কোনো ভয় থাকবে না আর কি। তো তিনটে মূর্তি এঁটে নেওয়ার পর আমি পাগড়ি লাগিয়েছি, তোমরা দেখো যতটা সংক্ষেপে ভিডিওগুলো হচ্ছে ততটা কিন্তু সংক্ষেপে কাজগুলো হয়নি। তো এই মেটেরিয়ালসগুলো আমি নবরং থেকে কিনে নিয়েছি, পাগড়ি এবং তিনটে মালা তিনটে মূর্তির জন্য। এগুলো সাজাতে সাজাতে সঞ্জয় একা ঘোড়া সেটিং করছিল, সবই মোটামুটি আর্মেচারের মতো করা ছিল, এবং তার সাথে স্ক্রু দিয়ে সেট করার ব্যাপার ছিল। পাগড়ি লাগিয়ে নেওয়ার পর এরকম লুক নিয়েছিল, আর মালা লাগিয়ে নেওয়ার পর সম্পূর্ণ হওয়ার পর এরকম লাগছিল। তিনটে মূর্তি কাঠের তৈরি, আর ঘোড়া সেটিং করাটা খুব কঠিন একটা কাজ ছিল, সঞ্জয়কা হেল্প নিয়ে ধরো করেছিল, আর ঘোড়ার ওয়েটও ভালো ছিল। সমস্তটাই ফোল্ডিং এবং স্ক্রু সিস্টেমে করা, যাতে পরে এরকম করে খুলে রাখা যায়। তো ঠিকঠাক জায়গায় ঠিকঠাক মতো সেটিং করে ফ্রিল দিয়ে ফুটো করে এরকম স্ক্রু দিয়ে লাগিয়ে সেটিং করা হয়েছিলো। সেটিংয়ের ক্লিপগুলো আমি নিয়ে রেখেছি, আর সেগুলো দিয়ে এই ভিডিও। রথ আসছে, তোমাদের রথ দেখতে তো ভালো লাগবেই, ছোটো থেকে সবারই রথ জিনিসটা খুব পছন্দের হয়। পার্সোনালি আমার রথ খুব পছন্দের ছিল, তো এরকম কাজ হয়তো ফার্স্ট টাইম করলাম, তাই বেশ ইন্টারেস্ট ছিল আমার কাজটাই। নিচটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পর ওপরটুকু এর ওপরে বসিয়ে আমরা দেখব। তো তখন অসীম কাকাও চলে এসেছিলো মিলে রথটা দেখতে, যেহেতু রথটা চলে যাবে। তো এরকম ফোল্ডিং সিস্টেমে ওপরটা ওপরে বসে নেওয়ার পর আর ঠাকুরটাও ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়েছিল। শুধু লুকটা দেখো একবার, তোমরা দেখো কি সুন্দর লাগছে না? সারথি বাবাও রেডি, এই ছিল রথের সম্পূর্ণ লুক, যেটার শর্টস তোমরা এতদিন ধরে দেখছো, ঘোড়া মেকিংয়ের ভিডিও দিয়েছিলাম, শর্টস দিয়েছিলাম আর কি। এই হচ্ছে এতদিনে তার সম্পূর্ণ লুক, তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। সবার রথে কী কী প্ল্যান সবাই জানিও কমেন্টে, প্রচুর কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়, চলো টাটা, জয় জগন্নাথ।